সুপ্রিয় শিক্ষার্থী, প্লেয়ের অনলাইন লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে দেখতে আমরা এই মাসের আজকে শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আজকে 22 তারিখ, আমাদের সামনের মাস থেকে পরীক্ষা হবে, আশা করা যায়। তো আমাদের রিভিশন ক্লাস চলছে অনেক দূর থেকে, আমাদের চূড়ান্ত রিভিশন চলছে, তাই না? আমাদের চূড়ান্ত রিভিশন ক্লাস চলছে। হুমায়রা, তুমি খাচ্ছ? খাওয়া শেষ হয়নি এখনো, নাস্তা করনি? আচ্ছা করে নাও, সমস্যা নেই, কারণ ক্লাস শুরু হয়েছে 9টা থেকে। হ্যাঁ, খেয়ে নাও। আচ্ছা, আমরা এই যে দেখো হুমায়রা কত সুন্দর স্কুল ড্রেস পরে ক্লাস করছে। আমাদের প্রত্যেকেরই উচিত স্কুল ড্রেস পরা অথবা পোশাক পরা। অনেকে গেঞ্জি পরে ক্লাস করে, এগুলো কিন্তু ঠিক না। খালি গায়ে ক্লাস করো, গেঞ্জি পরে ক্লাস করো, এগুলো ঠিক না। অবশ্যই জামা পরে ক্লাস করতে হবে, স্কুল ড্রেস অথবা বাসায় যে জামাটা আছে সেটা। খালি গায়ে ক্লাস করা কখনোই উচিত না। তো প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা কিন্তু এখন সবাই বাসা থেকে ক্লাস করছি, আবার একদিন করে স্কুলে এসেও ক্লাস করছি। অনেক মজা হচ্ছে, তাই না? তো আমাদের স্কুলেও ক্লাস করতে হবে, বাসাতেও ক্লাস করতে হবে। তো আমরা যেখানে থাকি না কেন, আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। হাত মুখে দেওয়া যাবে না, চোখে দেওয়া যাবে না, খাতা পেন্সিল কলম মুখে দেওয়া যাবে না, এগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। আর কি করতে হবে? বড়দের সম্মান করতে হবে, বাবা মাকে সালাম দিতে হবে, বাড়ির বড়দের সালাম দিতে হবে, সবাইকে সম্মান করতে হবে, ভালো মানুষ হতে হবে। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমরা আমাদের ড্রয়িং ক্লাসে মোটামুটি 3টা বিষয়ে সুন্দর করে সবাই প্র্যাকটিস করেছি। আজকে আমরা আর একবার প্র্যাকটিস করব। আমাদের সবার একটা উদ্দেশ্য থাকবে যে আমরা প্রত্যেকে এই ড্রয়িং পরীক্ষায় একদম ফুল মার্কস পাবো, ঠিক আছে? আমাদের 25 মার্কের মধ্যে আমাদের 25 মার্কই পেতে হবে, আমাদের সর্বোচ্চ মার্কস পেতে হবে, পরীক্ষায় সব থেকে ভালো করতে হবে। এই জন্য যত বেশি রিভিশন হবে তত তোমাদের জন্য ভালো। তো দেখো, আজকে আমরা ঠিক আগের মতোই পতাকাটা প্র্যাকটিস করব, তারপরে ত্রিভুজ প্র্যাকটিস করব, সূর্যটা প্র্যাকটিস করব, ঠিক আছে? আমরা তিনটাই প্র্যাকটিস করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটি সূর্য না আগে পতাকা, ঠিক আছে? একটা সুন্দর একটা পতাকা আনবো। তো পতাকা আনতে হলে কি করতে হবে? আমাদের উপর থেকে সুন্দর করে লম্বা দাগ দিতে হবে। আমার যেহেতু বোর্ড, আমার বোর্ড কিন্তু অনেক বড়, কিন্তু তোমাদের খাতা এত বড় না, এই জন্য তোমরা একটা খাতায় সর্বোচ্চ 2টা ছবি আঁকবে, এক পৃষ্ঠাতে 2টা ছবি আঁকবে। এক পৃষ্ঠায় অবশ্যই 3-4টা ছবি আঁকবে না, তাহলে ছবিগুলো ছোট হয়ে যাবে। তো আমরা পতাকা আঁকতে হলে কি করতে হবে? লম্বা দেখি না, লাঠি আঁকতে হবে। দেখো, একটা দাগ দিলাম, তারপরে আমরা আর একটা দাগ দিচ্ছি। ঠিক আছে, দেখো সুন্দর করে আমরা 2টা দাগ দিলাম। এরপরে কি করতে হবে? আমাদের নিচের এই লাঠিটা একটা বেজের উপর থাকে, তাই না? এই পতাকার বেজটা আমাদের ঠিক আছে। এবার পতাকা লাঠি হয়ে গেল, পতাকাটা তো আসতে হবে, একটা ছোট্ট ত্রিভুজ অথবা বৃত্ত, যেমনটা একটা দিলাম, ত্রিভুজ দিতে পারো বা একটু গোল বৃত্ত দিতে পারো, তোমাদের যেটা খুশি সেটা তোমরা আসছো। এরপরে আমাদের পতাকাটা একদম সোজা, এরকম করে একটা
এভাবে দুইটা জানাতে হবে। তারপর দুইটা দাগ দেওয়া মেনে এভাবে একটা তাহলে কিন্তু একটা পতাকা রাখতে পারে। এরপরে এর মাঝখানে একটু হবে পতাকাটা একটু বাম সাইডে, দেখো বৃত্তটা এই সাইডে কম জায়গা আছে এই সাইডে বেশি জায়গা আছে, অর্থাৎ আমাদের আঁকতে হবে বৃত্তটা একটু বাম দিকে, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের পতাকা, সুন্দর করে পতাকাটা এঁকে আমাদের কালার, পতাকার কালার আমরা সবাই জানি, পতাকার কালার হলো লাল ও সবুজ। এরপরে আমরা আঁকবো সূর্য, সূর্য আমরা সবাই দেখেছি তাই না, আমাদের পূর্ব আকাশে পতাকার ভেতরে এলে সূর্যটা এনেছ না, আমরা যে পতাকার ভিতরে বৃত্তটা আঁকি তার কারণ কি জানো, বৃত্তটা কিন্তু সূর্যের প্রতীক, আর ভিতরে যে সবুজ রংটা দিই এটা কিন্তু আমাদের সবুজ শ্যামল প্রকৃতির প্রতীক, পতাকাটা হলো বাংলাদেশ, মাঝখানে একটা সূর্য, সূর্য বলতে পারি বা বলতে পারি শহীদের রক্ত, সূর্যের মতো রক্ত লাল না বলতে পারি, আর এটা হলো সবুজ মানে আমরা সবুজ শ্যামল বাংলাদেশ, আমাদের সূর্যের প্রথমে একটা বৃত্ত আঁকতে হবে এবং এটা চারপাশে করতে হবে সূর্যের রশ্মি, রশ্মিগুলো দেওয়ার ক্ষেত্রে আমরা যেগুলো আমাদের মেনে করতে হবে সেগুলো প্রথমে নিচে একটা দাগ দিতে হবে, সুন্দর করে নিচে একটা দাগ, তারপরে এটা অনুসরণ করে দিলে দেখবে সূর্য বাঁকা হবে না, তাছাড়া কিন্তু বাঁকা হবে না, তারপরে দেখো বামে একটা দাগ বামে একটা দাগ, কটা দাগটা হলো উপরে নিচে ডানে বাম, আমাদের টোটাল চারটা দাগ দেওয়া হবে উপরে নিচে ডানে বাম। এরপরে যে কাজটা করতে হবে সেটা প্রত্যেকটা গ্যাপে গেতে আর একটু করে দাগ দিতে হবে, দেখো সুবিধা একটা তাহলে কটা হলো আগে দিলাম চারটা পরে আবার এরপরে যে কাজটা করতে হবে এগুলোর মাঝখানে আবার একটা করে ছোট ছোট রশ্মি, তাহলে মোট আমাদের ১৬টা হয়ে গেল, দেখো কত সুন্দর করে কত সহজ ভাবে আমরা সূর্যটা, আর এই সূর্যটা রংটা তুলে করতে হবে, সূর্যের রংটা করতে হবে মাঝখানে হবে গোলাপি রং,
মানে কি ভিতরে সাদা সাদা থাকে তাহলে ঠিক আছে আমরা সুন্দর করে সূর্য আর পতাকাটা শিখলাম প্রত্যেকে এটা আঁকো এরপরে আমরা ত্রিভুজ আঁকবো প্রত্যেকে আগে এটা একটা সুন্দর করে ভুল যেন না হয় আমি যেভাবে এঁকেছি ওনাকে এইভাবে প্রত্যেকে আঁকবে খুব সাবধানে আস্তে আস্তে আঁকতে হবে তাড়াহুড়ো করা যাবে না ঠিক আছে তাড়াহুড়ো করা যাবে না আস্তে আস্তে সুন্দর করে আঁকতে হবে কে আসো দেখি তো আলিফ আলিফ তো আলিফ তো দেখতে পাচ্ছি না কি আসছো একটু দেখাও আমাকে ক্যামেরাটা একটু সোজা করে না তোমাকে দেখা যাচ্ছে না শুধু বাইরের তোমাদের ঘর দেখা যাচ্ছে তোমাকে দেখা যাচ্ছে না একটু ঘুরিয়ে নাও আলিফ আনিসা তামাচ্ছুম কি এঁকেছ আনিসা বাহ সুন্দর হয়েছে আঁকাও এটা হলো আলিফ আলিফ সুন্দর হয়েছে থ্যাংক ইউ আলিফ সালমান সাদমান সাফি দেখি কি এঁকেছ হ্যাঁ আতিফ তোমারটা দেখেছি আতিফ কালার করো সুন্দর করে হুমায়রা জামান হুমায়রা কি আঁকলি এতক্ষণ আমি দেখবো এটা বাহ ময়রা সূর্যটা খুবই সুন্দর হয়েছে পতাকাটা খুব সুন্দর হয়েছে পতাকা সূর্য দুটোই সুন্দর হয়েছে আমি তোমাদের কি বললাম যে তোমরা কেউ এভাবে খালি গায়ে ক্লাস করবা না এগুলো কি ধরনের আচরণ বলতো ক্লাসে এখানে তোমাদের সবাই দেখছে এই যে 25 জন গার্জিয়ান দেখছে বাড়ির বাইরে সবাই দেখছে আমরা দেখছি খালি গায়ে ক্লাস করে কেউ কখনো বলতো প্রত্যেককে জামা পরে ক্লাস করতে হবে স্কুলে কি তোমরা খালি গায়ে আসো বলো প্রত্যেকে ভিডিও না অন করবে ভিডিও অন রেখে ক্লাস করবে সাবরিনা কই সাবরিনা কি আসছো দেখি সাবরিনা ভিডিও অফ করে রাখছে সাবরিনা ভিডিও অফ
নুমান আল সাবির বাবা পতাকা সুন্দর হয়েছে, ভেরি গুড, কালার করা তো সাবির দিয়ে রাখানো, রং করা শুরু হয়ে গেছে। আর এদিকে কে করছে, নুমান আল সাবির তো রং হয়ে গেছে। এরপরে সাইফ আল দিন দেখি তোমারটা কি করেছ। সাইফ সাইফ সুন্দর হয়েছে, থ্যাংক ইউ, ঠিক আছে এবার রং করো। আচ্ছা তোমাদের প্রত্যেকের দেখছি দুইটা আঁকানো হয়ে গেছে। এবার আমি ত্রিভুজটা আঁকাই দেবো, এরপরে আমি ত্রিভুজটা আঁকাই দেবো। দেখো ত্রিভুজটা করতে হবে একই ভাবে, আমরা আমাদের ব্যবস্থা সুন্দর করে আঁকতে হবে। ওকে ছবি সুন্দর করে আঁকতে হবে, পতাকা সূর্য এবং ত্রিভুজ। এবার অবশ্যই আবার কেউ শুনে কেউ শুনে আমাদের এই তিনটা ছবি খুব সুন্দর করে আঁকতে হবে। সাইপালদের এখনো ভিডিও অফ। আচ্ছা তারপরে খুশবু কি আসছ, খুশবুটা দেখি, খুশবু শুনতে পাচ্ছ, কি এঁকেছ দেখাও। বাহ সুন্দর হয়েছে, এবার কালার করো, খুব সুন্দর হয়েছে, কালার করো। মিরাজ কি এঁকেছ, আমি মিরাজকে দেখতে পাচ্ছি না কেন, মিরাজ কই, মিরাজ হারিয়ে গেল, মিরাজ বাবু আচ্ছা মিরাজ নেই। তারপরে আর কে আসছে লাইনে, মিরাজ ক্যামেরাটা অন করে বাইরে চলে গেছে। সাইফ আল দিন কি আসছো বাবু দেখি, সাইফ আল দিন
नहीं তারপরে আছে ঐশী ঐশী কি আসছো দেখি ঐশী মামনি কি আসছো দেখাও যতটুকু হয়েছে ততটুকু দেখাও আচ্ছা ইন্টারনেট আমাদের সুন্দর করে আনতে হবে দেখো আমি স্ক্রিন শেয়ারে তোমাদের একটু কালারটা দেখাই তোমরা সুন্দরটা বেশ ভালোই করো এই দুইটাকে দেখে না স্ক্রিনে দেখো সুন্দর করে কালারটা দেওয়া আছে তোমরা ঠিক এইভাবে কালারটা কমপ্লিট করো দিনে যেভাবে কালারটা দেওয়া আছে তোমরা এভাবে সুন্দর করে কালারটা কমপ্লিট করো দেখো পতাকাটা দেখো সবুজ রং করা হয়েছে মাঝখানে কিন্তু কোনো ধরনের ফাঁকা নেই একটা রং কিন্তু দাগের বাইরে যাবে না খুব সাবধানে কালার করতে হবে প্রয়োজনে খাতাটা টেপ দিয়ে কালার করো অসুবিধা নাই আস্তে আস্তে সুন্দর করে কালার করো তাড়াহুড়ো করার দরকার নাই কারণ তাড়াহুড়ো করতে যে কালারটা খারাপ হবে তখন দেখতে খারাপ লাগবে সুন্দর করে আঁকতে হবে এটা সবচেয়ে বড় কথা সবাইকে পরীক্ষাতে ফুল মার্ক পেতেই হবে এটাই তোমাদের টার্গেট যে আমরা ড্রয়িংয়ে ফুল মার্কস পাবোই পাবো সুন্দর করে বাসায় প্র্যাকটিস করো অনেক পারফেক্ট তোমাদের রিভিশন হয়েছে তোমাদের সবাই ভালোভাবে তাই আমরা সবাই তোমাদের কারো কোনো প্রবলেম হবে না আগানো শেষ হলে তোমরা সুন্দর করে ছবি করবে ছবি তুলে হোয়াটসঅ্যাপ পাঠাই দিবে ঠিক আছে দেখি এরপরে
মালিহাটা পাচ্ছো সুন্দর হয়েছে ভেরি গুড কালার করো মালিহা খুব সুন্দর হয়েছে মরিয়ম পাটোয়ারি তোমাকে তো দেখাই যাচ্ছে না ভিডিও অফ করে রেখেছ নাওরিন জামান নাবিলা নাবিলাটা দেখি কি রেখেছ নাবিলা আচ্ছা সাদাত রহমান সাদাত বাবু কি রেখেছ দেখি তোমার ভিডিও তো ওকে আমি শুনতে পাচ্ছি না তোমার কথা স্যার আমার হয়ে গেছে স্যার স্যার আমি স্যার আমার হয়ে গেছে স্যার আমি আসছি স্যার ও আচ্ছা ঠিক আছে আচ্ছা যার যার হয়ে গেছে যার যার আঁকানো হয়ে গেছে সে কালার করো আর যার যার কালার হয়ে গেছে আমার হয়ে গেছে থ্যাংক ইউ রাফিয়া জান্নাত ধন্যবাদ শুধু মরিয়ম পাটোয়ারি আর এদিকে আছে কি নৌরিন জামান নাবিলা দুজন ভিডিও অফ রেখেছে বাকিদের ধন্যবাদ তোমাদের প্রায় সবারই দেখেছি আমি খুব ভালো হয়েছে এটা কালারটা কমপ্লিট করো সুন্দর করে ঠিক আছে সুন্দর করে কালারটা কমপ্লিট করো আমরা দেখতে দেখতে ক্লাসে একদম শেষ পর্যায়ে চলে এসেছি তো তোমরা সুন্দর করে কালারটা কমপ্লিট করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবে দেখবো আজকে কতজন এক্সিলেন্ট পাও ভেরি গুড কয়জন পাও সেটা আমি দেখব ঠিক আছে তাড়াহুড়ো করার দরকার নেই আমার দেখা শেষ আমার আর দেখতে হবে না এরপরে আমি হোয়াটসঅ্যাপে যেয়ে দেখবো ঠিক আছে তোমাদের ক্লাসের ভিতরে আমার সবারই দেখা হয়ে গেছে এবার তোমরা সুন্দর করে কমপ্লিট করে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও তো প্রিয় শিক্ষার্থীরা আমাদের হোমওয়ার্ক মিটিংটা থাকবে সুন্দর করে করবে স্যার আমার হয়ে গেছে থ্যাংক ইউ তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে সামনে ক্লাসে সবাইকে ধন্যবাদ অল দা বেস্ট আসসালামু আলাইকুম স্যার বাই বাই সি অল দা বেস্ট বাই বাই